যুবলীগ নেতা ইশতিয়াক ইসলাম নাহিদের উদ্যোগে ফকির গার্মেন্টস সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইকবাল মাদবর, আট নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি কাজী সাগর, যুবলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাত নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আলমগীর আহমেদ, সাত নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান, যুবলীগ নেতা জহিরুল ইসলাম জনি, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, মোহাম্মদ জাকির, যুবলীগ নেতা হুমায়ুন আহমেদ, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ ইসলাম নিলয় ও এলাকায় স্থানীয় গণ্যমান্য মুরব্বীগণ। আজকের এই মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে ফতুল্লা থানা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ ফাইজুল ইসলাম, উনি অসুস্থ করোনা আক্রান্ত। ফাইজুল ইসলাম তিনি ব্যক্তি ফাইজুল ইসলাম না, তিনি আমাদের অত্র এলাকা আশেপাশে তিন চার গ্রামের তিনি অসহায় গরিব দুঃখী মেয়নীতি মানুষের বন্ধু। প্রতিটা মানুষ তাকে বিপদে আপদে সুখী দুঃখী সবসময় তাকে পাশে পেয়ে থাকে। এই করোনাকালীন সময়ে তিনি প্রতিটা ঘরে ঘরে গিয়ে গরিব দুঃখীদের, দুস্থ যারা আছে, অসহায় যারা আছে, যাদের রুমে খাবার নেই তাদেরকে খাবার সহায়তা করেছে, যাদের আর্থিক অর্থনৈতিক সমস্যা আছে তাদের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। রিসেন্টলি তিনি কয়েকদিন আগে কোতালের বাগ, সেখানে এক হাজারের উপরে ঘরে ঘরে গিয়ে উনি খাবার বিতরণ করেছেন এবং যার যেটা দরকার সেটা ই করেছেন, সহযোগিতা করেছেন। আপনারা সবাই আলহাজ ফাইজুল ইসলাম ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে ওনাকে দীর্ঘন্যায় খায়াত দান করে, উনি যেহেতু সুস্থ হয়ে পুনরায় এই গ্রামবাসী জনগণের সেবা ফিরে আসতে পারে, সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার চাচি উনিও অসুস্থ, উনিও করোনা আক্রান্ত হয়েছে, আপনারা আমার চাচির জন্য দোয়া করবেন। আমার দাদি, উনি হাজি সাহেব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, খুব নামাজি মানুষ, উনি অসুস্থ, আমি আমার দাদির জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি গোটা দেশবাসীর জন্য আপনাদের কাছে দোয়া চাই। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ, প্রতিদিন বাংলাদেশে 200-এর উপরে মানুষ মারা যাচ্ছে। এই করোনার এই ভয়াবহতা থেকে মুক্তির আমাদের একটাই মাধ্যম আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমাদের মাপ চাইতে হবে। আল্লাহ পাক ছাড়া কেউ আমাদের এই করোনা থেকে মুক্তি দিতে পারবে না। আমি সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার চাচার জন্য দোয়া করবেন। আগস্ট মাস আমাদের শোকের মাস, এই মাসে বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। আমি বঙ্গবন্ধুর জন্য দোয়া চাই, তার পরিবারে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চাই। ডিজিটাল বাংলাদেশের উপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমি দোয়া চাই। নারায়ণগঞ্জের উন্নয়নের উপকার আপনার, আমার, আমাদের অভিভাবক জননেত্রী কেএম শাহিম ওসমান শাহিম ভাইয়ের জন্য দোয়া চাই। শাহিম ভাইয়ের স্ত্রী সালমা ওসমান লিপি আপা, উনিও শারীরিকভাবে অসুস্থ, আমি আপনাদের কাছে তাদের জন্য দোয়া চাই। শাহজাহান চৌধুরী, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।